তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়, আর বড়দের প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো পুজো শেষ, মনটা আনচান আনচান করছে, বাট বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ তোমরা হয়তো ভুলে যাচ্ছ, তাই দুর্গাপুজো যাওয়ার পরে কিন্তু লক্ষ্মী পুজো চলে আসে, আর এই লক্ষ্মী পুজোর জন্যই আমরা বড়বাজার যাবো। তো চলো তাড়াতাড়ি বেরি পড়ি, আপাতত অনেকটা লেট হয়ে গেছে, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। তো চলে এসছে, আমাদের টোটো সামনেই রয়েছে, আর এখান থেকে আমরা নপাড়া যাবো, নপাড়া থেকে মেট্রো ধরে সোজা বড়বাজার যাবো। চলো, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাবো অন্য একটা সাইডে, এত ভিড় আর এত লোকজন, শুধু ঘুরতে 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 যখন ঠাকুর যেখানে মিলে সেখানেই। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, হচ্ছে আমাদের নপাড়ার মেট্রো স্টেশন। তো একবার ভিতরে গিয়ে দেখা হচ্ছে, চলো। এখন আপাতত আমরা নপাড়া স্টেশনে আছি, আর আমার টিকিট কাটা হয়ে গেছে, মানে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। আর তোমরা এখানে কি করছো? আচ্ছা চলো তাড়াতাড়ি, না ট্রেন কিন্তু পালিয়ে যাবে। চলো চলো চলো। আমা তুমি লাস্ট কবে মেট্রো চড়েছো? বছরে বেশি, ৩-৪ বছর তো হবে। চলো 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 তাড়াতাড়ি চলো। হ্যাঁ কোনো ভয়ের কিছু নেই, আমি আছি তো, টেনশন কাই করলো তোর? এনে কয়েন নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, আর তুমি নাও। তোমরা যাও, মাকে শেখাচ্ছি কী হয়েছে তা। এই দেখো, ঠিক আছে, এখন না, এখন না, তুমি কয়েনটা তোমার হাতে রাখবা, ঠিক আছে? চলে যা, আরে যা। হ্যাঁ এবার তুমি যাও, দেখো। হ্যাঁ এবার নিয়ে কয়েন নিয়ে চলে যাও, বসে আছে পাগলিটা। এবার হচ্ছে এটা ফার্স্ট ধাপ গেল, এবার সেকেন্ড ধাপ হলো এক্সিলেটার, এবার তোমাকে এক্সিলেটারে চড়তে হবে। চুপচাপ ধরো, কি সুন্দর, কখন মেট্রো আসে? তুমি কি এখন ওয়েট করাবে? মেন ব্যাপার এখানে ৫ টাকা দিয়ে করতে হবে, বাট আমি ১ টাকা দিয়ে ট্রাই করি, এটা হয় না। আচ্ছা हमको सिखा रही है। रेडी रेडी, ৭১ उड़े पापड़े की बड़ी देखिए ট্রিকটা দেখো কি ইউজ করলাম, কারণ ৫ টাকার কয়েন আর ১ টাকার কয়েনের সাইজ একই, ভেতরে কিন্তু ওরা সাইজ ম্যাটার করে, বোঝে না যে কি হবে। তাই দেখো ৭১ কিলো হয়ে গেছে, বাবা রে ৭০ ধরে পড়ে গেলাম। ১ টাকার কয়েন দরকার ছিল, সাইজ ঢুকবেই না রে, ছোট ১ টাকার কয়েন, এ বাবা।
আমি জাস্ট ট্রাই এর জন্য করলাম কিন্তু মা একটা মারতাল না ছোট একটা আর কয়েন দাও ছোট একটা আছে দেখিনি না ভালো করে খোঁজো ভালো করে খোঁজো শুধু মত বাতা না এই ট্রিক সিফ তুমি লোকই জানতে হবে কোনটা এটা কি এটা কি এটা ঢুকাই দে ভালো করে খোঁজ কাউকে তো দেখ না বল কি বড় একটা কাউকে বল কি ছোট একটা আছে কেন আছে গো তোমার কাছে ছোট এক টাকা ফাইনালি পাওয়া গেছে দাদা দিয়ে দিয়ে এই দাদা ছোট এক টাকা দিয়েছে আমাকে আর টাইম দাও ছোট এক টাকা ছিল না বলে দাদা আমাদের একটা ছোট এক টাকা দিয়েছে আমি পুরো দেখলাম দেরি হয়ে গেল সিটটা পার করে আমি এই যে মার হইছি আর তোর 71 আমার হইছে 71 58 58 মেবি মেট্রো আসবে চলো ঝটপট আবার উত্তক দাদাও ট্রাই করছে ছোট এক টাকা দিয়ে ছোট এক টাকা দিয়ে कहाँ से आते ही ओरे भालो ट्रिक टाइम ना মানে ফেলে দিতে হবে কয়েনটা এবার আমাকে দেখো এই এই ধরো কয়েন ফেলে দিলাম তারপরে খুলবে ওটা ফেলে দাও ঢুকে দাও চলো চলো আসো এত বড় এক্সেলেটর থেকে মা ভয় পেয়ে গেছে এই এই এটা কিন্তু আস্তে আস্তে চলছে এই দেখো এই 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 এখন বড় বাজার যাবো আর বড় বাজার কেন যাবো আমরা অ্যাকচুয়ালি ঠাকুর আনতে যাব পিতলের ঠাকুর তাই তো পিতলের ঠাকুর তো আর আমাদের গোড়া বাজারে তো পাওয়া যাচ্ছিল না তাই একজন বললো যে বড় বাজারে আসবো ভ্যারাইটিস বেশি পাবো হাট টাটে পা ব্যথা হয়ে গেছে তাও আমরা নতুন বাজার খুঁজে পাচ্ছি না আমরা শুনেছি যে নতুন বাজারেই আছে দোকান বা অলমোস্ট আই থিঙ্ক নতুন বাজার চলে এসছে কি হয় মা হাট টাটে পা ব্যথা হয়ে গেছে মা বারবার বলছে যে ভুল রাস্তায় এসছি আমরা ভুল রাস্তায় এসছি কিন্তু আমার মনে হয় না ভুল রাস্তায় এসছি আমরা পেলাম নতুন বাজারের দোকান কাঁসা পিতলের দোকান আপাতত দেখা যাক যে পছন্দ হয় কিনা বা কোন ঠাকুর পছন্দ হয় তোমাদের তো নিশ্চয়ই দেখাবো লক্ষ্মী পুজো এখানে প্রচুর লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে আপাতত একটু জায়গাই পাওয়া যাচ্ছে না কথা বলার জন্য লক্ষ্মী পুজোর জন্য কি বলছে রিপন বলছে 980 এক জায়গায় 800 কত এক জায়গায় দিয়েছিলাম সেই চেষ্টার মতো দেবে তো পছন্দ হয়েছে প্রচন্ড ওয়ে ভালো লাগছে দারুণ মনের মতো হয়েছে প্লাস্টিক খোল না এটা তো বড় হয়ে যাবে না তো না ভালো লাগছে এগুলো কমপ্লিট তো প্যাক করে তাহলে কি করেছো মা প্রদীপ কিনেছ এটা কপিস আছে না পঞ্চল তাহলে এটা 28 প্রদীপ 20 মিনিটস লেটার এখানে আমাদের টোটাল ওয়েট 20 কিলোর উপরে আছে মা তোলো দেখি এই 20 কিলো তুলে দিয়েছে দেখি পায়ে লেগে যাবে আরে ঠাকুর আছে দেখে আমি পারি না
হ্যাঁ এবার তোমার তোমার পালা এর বৌদি তুলবে ঘুরি গেল ও বাবা দুম করে রেখো না তুই তোর পিস মিলে তুই তোল তুই তোর বাড়ি অব্দি নিয়ে যাবে তোকে তুলে তোল 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 ও বাবা এ হালকা হয়ে গেছে আমি ঠিক করে তুলতে পারছি না ভালো হয়ে বুঝতে পারছো কুড়ি কিলোর ওপরে ওইটা আছে আর লক্ষ্মীটা করে ওইটা কত যাইহোক আপাতত এটা নিয়ে যাওয়া কখনোই সম্ভব না তাই গাড়ি আসছে ক্যাব গাড়ি আসছে ক্যাবে করে আমরা বাড়ি যাবো আপাতত মা এটা নিয়ে হেঁটে হেঁটে এখন মেট্রো অব্দি যেতে হবে এ বেশমিতা তোকে নিয়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে মানে এটা হেঁটে হেঁটে নিয়ে ইম্পসিবল তাই আমাদের ক্যাব আসছে ক্যাবে করে একদম সোজা বাড়ি যাবো A few moments later. আমাদের তো ক্যাব চলে এসছে দুইজন মিলে তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে তাহলে ভাবো এটা আমরা বাড়ি অব্দি নিয়ে যেতে গাড়িতে আসতে পারছে না আরে আরে একদম সব করে দিয়েছে ঘুম বাজার ঘাট সব জায়গায় পুরো ভর্তি কালকে আমরা ঘুমে যাবো ঘুমার পরে ও নেক্সট লেভেলে মজা হবে বৌদি প্রথমবার আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়েছে তুমি কি ঘুমাচ্ছিল নাকি তোমাদের তখন দেখাতে পারিনি আমরা কি কি নিয়ে এসেছি এদিকে লক্ষ্মী ঠাকুর তারপর রাধা কৃষ্ণ এটা যে পৃষ্ঠা মার জন্য এবার কেমন লেগেছে তোমরা বলো অবশ্যই কমেন্ট করে আর লক্ষ্মী পুজোর সময় অ্যাকচুয়ালি এই লক্ষ্মী ঠাকুর পৃষ্ঠার মাকে দেবে ও আর আমাদের জন্য রাধা কৃষ্ণ তোমরা তো দেখেছো মন্দির আমাদের ঘরে নেওয়া হয়েছে তো যাই হোক ওভারঅল তো যাই হোক আপাতত অনেক কাজ আছে কাল বাদে পরশু লক্ষ্মী পুজো মানে কালকেরই বলতে পারো লক্ষ্মী পুজো তো এখন অনেক কেনাকাটি বাকি পুজোর সরঞ্জাম বাকি আর এখানে ঠাকুরের জামা কাপড় কিনতে হবে অনেক কাজ বাকি চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তোমার সাথে নেক্সট ব্লগে টাটা বাই বাই লাভ ইউ অল গাইস